আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তার অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন, আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান লাভেলু নিবেদিত আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে আজকের শুরুর চিঠিটি পাঠিয়েছেন সঞ্জিদা ইসলাম, ঢাকা থেকে লিখেছেন, খাওয়ার সময় সালাম দেওয়া ও সালামের উত্তর দেওয়া কি জায়েজ আছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। খাওয়ার সময় সালাম দেওয়া জায়েজ এবং খাওয়া অবস্থায় সালামের উত্তর দেওয়া জায়েজ, না জায়েজের কোনো কিছু নেই। এটা আমাদের সামাজিক একটা সমাজে একটা কথা প্রচলন আছে। শৈশব কৈশোর থেকে আমরা শুনে আসছি খাওয়ার সময় দুনিয়ার সব কথা বলা যাবে, বিতর্ক করা যাবে, ঝগড়া করা যাবে, ঝগড়া করতে গিয়ে খাবার গলায় আটকে যাবে, কিন্তু সালাম দেওয়া যাবে না। এর ভিত্তি কী, কারণটা না? কোনো ভিত্তি নেই, এর কোনো কে একজন বলে দিয়েছেন তার ধারণা অনুযায়ী, সেটা এটা সমাজের মধ্যে চলে আসে। তাহলে খাওয়ার সময় আমরা তো অতিরিক্ত কথা বলবো না, খাওয়ায় মনোযোগী হব, এবং কেউ যদি আমাদের সালাম দেয় আমরা তার জবাব দেব, জবাব দেব, সালাম দেওয়া যাবে, সে তো অল্প দু একটি কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এটার কারণে কোনো অসুবিধা হবে? এগুলো হাদিসের মধ্যে কোনো সালামের নিষেধ করা হয়নি। আমরা অনেক কথা বলি, কেমন আছেন, ভালো আছেন, কী খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন, বেশি খাইন না, কত কথা বলি, তাহলে তো এই শ্রেষ্ঠ কথা তো বলাই যাবে। অবশ্যই। লিখেছেন, নারীরা কি পরিচিত ও অপরিচিত সব বয়সী পুরুষদের সালাম দিতে পারবে? সালাম দিতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মানে অন্য নারীদেরকে সালাম দিতেন এবং রাসূলকে মহিলা সাহাবারা সালাম দিতেন, এতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ দেওয়া যাবে। লিখেছেন, মিউজিক শুনলে কি কবিরা গুনাহ হবে? মিউজিক, মিউজিক, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ বুখারীতে এসেছে হাদিস যে লায়াতিয়ান্না আকওয়ামান ইয়াস্তাহিল্লুনা আল হেরা ওয়াল হারিরা ওয়াল মাআজিব, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একদল লোক আসবে যারা জেনাকে ইয়াস্তাহিল্লুনা আল হেরা ওয়াল হারির, রেশমি কাপড় পরাকে পুরুষের জন্য এবং বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। অতএব মানে বাদ্যযন্ত্র এগুলো শোনা সরাসরি সহি হাদিসের মধ্যে নিষেধ এসেছে। কোরআনে কারিমের সুরা বনি ইসরাইলের সম্ভবত 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, অস্তাফজিজ মানে ইস্তাতাআতা মিনহুম বিসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক, আয়াতের মধ্যে তুমি তোমার অস্তাফজিজ মানে ইস্তাতাআতা মিনহুম বিসাউতিক, শয়তানকে বলতেছে তুমি তোমার কণ্ঠ দ্বারা যাকে পারো তাকে জাগ্রত করো। এখানে এই আয়াতের তাফসিরের মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন যে এটা দ্বারা গান বাদ্যকে বোঝানো হয়েছে। এই জন্য মিউজিক, যেটা মিউজিক হারাম ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং এটা শোনা জায়েজ নেই, এটাই হলো আহলে ইলমদের মত। জি, প্রসঙ্গত এখানে বোধ হয় দু একটি বিষয় আপনার সামনে বোধ হয় পেশ করা যায়। একটা হলো যে কোনো বিষয়ের তো ভালো মন্দ ইসলাম বিবেচনা করেছে। জি, এবং আজকে আজকাল যে আপনার সঙ্গীতের বাদ্যযন্ত্রের যে প্রাবল্য এবং প্রভাব আমাদের সমাজে ঘরে কীরকম হচ্ছে সেটা আমরা লক্ষ্য করছি, এবং একটি গান বা সঙ্গীত সেখানে তো বাণীর প্রয়োজন হয়, বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়, এবং সেখানে গানের যে বাণী এবং সে বাণী কতটা মানব বান্ধব, কতটা পরিবার বান্ধব, কতটা সমাজ বান্ধব, সে সমস্ত প্রশ্ন এখন উত্থাপিত হচ্ছে। প্রসঙ্গত মানুষের জীবনে তো আনন্দ বিনোদনের প্রয়োজন আছে, অবশ্যই, এবং ইসলামের যে মূল বক্তব্য এবং
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবাদের জীবনী, সেখানে আমরা আনন্দ বিনোদনের, কৌতুকের এবং গানের কিছু বিষয় লক্ষ্য করেছি। যেমন রাসূল সাল্লাম তো কাব্য চর্চাকে উৎসাহিত করেছেন, এবং রাসূল সাল্লাম যখন মদিনায় গেলেন তখন তাকে তো গানের মাধ্যমে, সম্ভাষণের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে। এবং একটি বিয়ের অনুষ্ঠানে রাসূল সাল্লাম তো নিজেই বলেছেন অমুককে কি পাঠানো হয়েছে, সে তো ভালো গান জানতো। তো এসবের আলোকে গান পুরোপুরি নিষিদ্ধ এরকম তো বলা যায় না। আমরা ইসলামিক গানকে আমি নিষিদ্ধ বলবো না, ইসলামিক গান শুধু না, সিদ্ধ গান, প্রয়োজনীয় গান। যদি হ্যাঁ, যেমন মনে করেন একদম আপনার কৃষি কাজ করবে সে উদ্দীপনামূলক জন্য গান হয়, বা দেশ রক্ষার জন্য যদি বীর রসের গান হয়, জি, আর ইসলামের গান তো সবসময় এটা পবিত্র গান, সেটা তো সিদ্ধ হবেই। এছাড়াও অন্যান্য গানের মধ্যে যদি কোনো অশ্লীলতা না থাকে সেটা হইতে পারে, সমাজ কল্যাণের, সমাজ সংস্কারের, সংস্কারের জন্য। কিন্তু বাদ্যযন্ত্র তো আলাদা বিষয়, সেটার স্পেসিফিক শব্দটাই আসছে। আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে যে আমার উম্মতের মধ্যে তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই জন্য গানের মধ্যে আপনার বৈচিত্র্য থাকতে পারে, সেটা ইসলামিক গান হতে পারে, কৃষকদেরকে কৃষিকাজ করার জন্য সমাজ কল্যাণমূলক, সমাজ সংস্কারমূলক, তারপরে দেশ রক্ষা, দেশপ্রেমের গান, তো এগুলো তো আসতেই পারে, আসতেই পারে। এখন মিউজিক নিয়ে প্রশ্ন আছে, এবং কোনো কোনো আমি ফকিরা লক্ষ্য করেছি তারা হালকা মিউজিককে তারা খুব একটা নাজাত বলতে চাননি। প্রিয় দর্শক, আপনি আরও একটি বাক্য যোগ করেছেন, আরবি গানের সাথে মিউজিক দিয়ে গান তৈরি করা কি জায়েজ? না, যেটা অন্য ভাষার ক্ষেত্রে না যায় সেটা আরবি ভাষায় হওয়ার কারণে সেখানে জায়েজ হওয়ার তো কোনো প্রশ্ন নেই, এটা খুব প্রয়োজনীয় প্রশ্ন বলে মনে হয়নি। লিখেছেন, কোনো ভালো উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে তৈরি করা কোনো মুভি দেখলে কি গুণা হবে? শোবিজ, মুভি, এটা বর্তমান সময় পৃথিবীর একটা বড় শিল্প। জি, এটা আপনার ইউরোপে, পাশ্চাত্যে, এশিয়ায়, আফ্রিকায় সব জায়গায় বিশাল একটা ইন্ডাস্ট্রি হয়েছে। এবং যারা গবেষণা করেন, যারা এইসব বিষয়ে চর্চা করেন, তারা তো দেখেন এটা খুবই কমার্শিয়াল হয়ে গেছে, কমার্শিয়াল। এবং মুভির পিছনে তো আজকাল আপনার অনেক মাফিয়া শক্তিও জড়িত হয়ে গেছে, এবং দেখা যায় মুভিতে মানুষের যে কতগুলো রস আছে, মানুষের ভেতরে যে কিছু প্রবৃত্তি আছে, সেই যে রসগুলো জাগ্রত করলে মানুষ বেশি দেখবে, অর্থাৎ কমার্শিয়ালি তারা ব্যক্তি, পরিবার, সমাজের কল্যাণে, প্রকৃতির প্রগতির নিরিখে মুভি নির্মাণ করছেন না। অনেক ক্ষেত্রে কমার্শিয়ালি তারা এমন মুভি নির্মাণ করছেন যেটা ব্যক্তির জন্য, পরিবারের জন্য, শিশু কিশোরদের জন্য, তরুণদের জন্য ক্ষতিকর হচ্ছে, ক্ষতিকর হচ্ছে। সেসব মুভি তো যাওয়া যাবে না, কিন্তু পৃথিবী তো শূন্যস্থান না কিছু থাকবে না। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন জেগেছে, তাহলে কি সৎ উদ্দেশ্যে চরিত্র গঠনমূলক, সমাজ গঠনমূলক, ব্যক্তির জন্য কল্যাণকর এরকম মুভি, বিজ্ঞানের মুভি এবং আল্লাহর যে প্রকৃতি জগৎ, যে নিদর্শন, সেগুলোকে নিয়ে কি মুভি করা যায় না? ঐতিহাসিক বিভিন্ন শিক্ষণীয় ঘটনা নিয়ে কি মুভি করা যায় না? এখন যদি এই সৎ উদ্দেশ্যে, সদ্ভাব বর্ধক এবং সমাজ প্রকৃতির জন্য, মানুষের গঠনের জন্য, শুদ্ধ আচরণে মানুষকে পুষ্ট করা নিরিখে যদি ছবি নির্মিত হয় সতর্কভাবে, সচেতনভাবে, তাহলেই তো সে মন্দ ছবির জায়গায় এটা শূন্যস্থান পূরণ করতে পারে, এমন বিবেচনা অনেকে পেশ করছেন। যদি এটা হালাল হারাম বিবেচনা করে যদি মনে করা যে আল্লাহর এই সৃষ্টি বৈচিত্র্যকে সেখানে মানে উঠে ধরে আনা, উঠে আনা হলো এবং এটার মানে কোরআনে যা বলেছেন সেটা দিয়ে ব্যাখ্যা দেওয়া হলো, এগুলো হয়তো এইভাবে যেতে পারে। কিন্তু এমনি আম মুভির কথা যেটা বলেছেন সেগুলো আমরা আগে ব্যাখ্যা বলেছি, যেটা ক্ষতিকর, অপ্রয়োজনীয়, সেটা তো সেগুলো পরিহার করাই মুসলমানদের উচিত। আমরা চিঠি পড়ছিলাম সঞ্জিদা ইসলাম আপনার, আপনি আরও লিখেছেন, বাংলাদেশে তৈরি পনির এবং কোক কি হালাল খাবার? কারণ এসব খাবার তৈরিতে চর্বি ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশে কী কী পনির ও কোক, মানে যেটা কোকা কোলা? হ্যাঁ, কোকা কোলা। মানে এগুলোর মধ্যে আসলে যেটা বলেছেন, দুনিয়ার বড় বড় স্কলাররা গবেষণা করে বলেছে যে আসলে কোনো হারাম উপাদান এগুলোর মধ্যে নেই, এই জন্য মানে এটা এটা হারাম এই জন্য কোনো দলিল আমাদের হাতে নেই। কারণ ভালো না লাগলে খাবেন না, খাবেন না। এবং কোক তো অনেক ডাক্তারে বলছেন এটা আপনার খাবেন না, এটা খেলে এই ক্ষতি হয়, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা তো এটা স্পর্শ করবেন না। হ্যাঁ, এবং বলেছে লা ধরারা ওয়ালা দেরার, না ক্ষতি করা, না ক্ষতির সম্মুখীন হওয়া। যদি এর মধ্যে ক্ষতির সম্মুখীন থাকে তাহলে এগুলো থেকে নিজেরা বিরত থাকবে। এমনি স্পেসিফিক এটা বলা যাবে না, এটা সম্পূর্ণ হারাম এটা বলা যাবে না। জি, যেমন যে পনির, একই অবস্থা, পনির তো আমাদের দেশের
বিভিন্ন গ্রামে গঞ্জের শহরে লোকজন তৈরি করছেন আমাদের সামনে, সেটা তো হারাম আমরা এরকম শুনি না। ইয়ে দিয়ে তৈরি করা হচ্ছে অযথা বোধে ওয়াসওয়াসা বা অযথা সন্দেহ বোধে একটি ভালো বিষয় নয়। এগুলো থেকে মানে অযথা ওয়াসওয়াসা মানে আশা এগুলো ঠিক না বা কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি বোধ হয় সঠিক বিষয় নয়। হ্যাঁ, সঞ্জিদা ইসলাম আপনি আরও লিখেছেন, যে মদ খাওয়া হারাম তার রাসায়নিক নাম ইথাইল অ্যালকোহল, অন্য ধরনের অ্যালকোহল, বিভিন্ন ক্রিম, পেট্রোলিয়াম, জেলি, পারফিউমে ব্যবহার করা হয়, এসব ব্যবহার করে নামাজ হবে কি? পারফিউমের মধ্যে যেগুলো ব্যবহার করা বলছে যে এগুলোর মধ্যে মানে মদের অস্তিত্ব তখন আর থাকে না, অস্তিত্ব বিলীন হয়ে যায়, এই জন্য সংমিশ্রণে হ্যাঁ সেটা ওই ওই মৌলিক অবস্থা থাকে না, থাকে না, সেটা রেশিও খুবই, যদি প্রিজার্ভেটিভ হিসেবে হয় সেটা তো অন্য বিবেচনা। এর মানে এই জন্য বলছে যে কসমেটিক ব্যবহার করলে ইনশাল্লাহ এটা হারাম হবে না এবং সেটা ব্যবহার করে নামাজও আদায় করা যাবে যাবে ইনশাল্লাহ। হালাল কসমেটিক্সের একটি কোম্পানি আছে, এসব কসমেটিক্স ব্যবহার করলে গুনাহ হবে কি? যেটা আপনি হালাল কসমেটিক্স উপাদান হালাল তো সেটা গুনাহ হবে কেন? গুনাহ প্রসঙ্গ কোথায় আসবে বলছেন? পৃথিবীতে আসলে তো সবই হালাল বা মুবাহ অনিষিদ্ধ, গুটি কয়েক জিনিসকে আল্লাহ নিষিদ্ধ করেছেন ক্ষতির কারণে। হ্যাঁ, যেটা আল্লাহ সরাসরি বলেছেন সেটা আমরা করব, যেটা বাইয়ানুন স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, সেটা ছাড়া সব মুবাহ অনিষিদ্ধ, মানুষ তার আপনার উপযোগিতা হিসেবে প্রয়োজন অনুযায়ী সেটা ব্যবহার করবে। অবশ্যই মুবাহটা হচ্ছে এটা যেটা আপনি কোনো নিষিদ্ধ বিষয় নেই, অনিষিদ্ধ যেটা। জি জি। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্নের আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে জানলাম। জীবন ঘনিষ্ঠ এসব প্রশ্নের জন্য আমরা আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ নাজমুল হক, পশ্চিম খাবাসপুর ফরিদপুর থেকে লিখেছেন, আয়াতুল কুরসি পড়ে বুকে ফু নেওয়া যাবে কি? যাবে। বুকে ফু নিলে জাহান্নামী হতে হবে? না, কেন জাহান্নামী হবে না? আয়াতুল কুরসি পড়ে পানিতে ফু দিয়ে সে পানি পান করতে পারেন। আয়াতুল কুরসি পড়ে সুরা ফালাক, সুরা নাস এগুলো পড়ে দম করে হাতের মধ্যে ফু দিয়ে সে হাত গোটা দেহের মধ্যে মুছে নেওয়ার ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন, সহি হাদিসের মধ্যে এসেছে, বুকে ফু দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, এবং সারা শরীরের মধ্যে হাতে ফু দিয়ে সারা শরীর দেহের মধ্যে হাত মুছে নিলে মুছে নিতে পারেন, এবং বিশেষ করে সেহের মানে জাদু এগুলো থেকে বাঁচার জন্য এই আমলগুলো খুবই প্রয়োজনীয় আমল এবং খুবই উত্তম, আল্লাহ রাসুল ইসলাম মানে বলে গিয়েছেন। লিখেছেন, জোহরে তাহিয়াতুল মসজিদে নামাজ পড়ার পর ফরজ নামাজের পূর্বের চার রাকাত সুন্নত নামাজ কি দুই রাকাত পড়তে হবে? দুই রাকাত করেও পড়তে পারেন, আর দুই রাকাত পড়লে চলবে, যেটাই যেভাবে আমল করুন অসুবিধা হবে না। জি, বেশি পড়লে বেশি সব তো পাবেন তিনি। লিখেছেন, হাদিসের মধ্যে এসেছে বারো রাকাত সুন্না মুয়াক্কাদার কথা, যে ব্যক্তি সুন্নাগুলো আদায় করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর তৈরি নির্মাণ করবেন। সুন্না মুয়াক্কাদার মধ্যে জোহর নামাজের পূর্বে, জোহরের নামাজের ফরজের পূর্বে দুই রাকাত করে চার রাত, অথবা একটা চার রাকাত পড়লে পড়া যায়, আর জোহরের সলাত ফরজ সলাতের পরে দুই রাকাত, এটা হচ্ছে সুন্নাহ মুয়াক্কাদা। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফজরের ওয়াক্তে তাহিয়াতুল মসজিদের পর কি সুন্নাত দুই রাকাত নামাজ পড়তে হবে? যদি এরকম হয় যে ফরজ নামাজ শুরু হওয়ার আগে মাত্র দুই রাকাত নামাজ পড়ার সুযোগ সময় আছে, তখন আমি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ব নাকি ফরজের পূর্বে যে দুই রাকাত সুন্নত আছে সেটা পড়ব? সুন্নাহ মুয়াক্কাদা পড়বেন। ফজরের দুই রাকাত মসজিদে ঢুকে ফজরের দুই রাকাত পড়লে ওইটা তাহিয়াতুল ওযুর কাজটি হয়ে যাবে, ওই মানে তাহিয়াতুল ওযুর সময় না। হ্যাঁ, সময় মানে তাহিয়াতুল ওযুর আর না পড়লে চলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আহসান হাবিব, বাসাবো ঢাকা থেকে। আগের ইমেইল আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন, ইট ইজ অ্যালাউড টু অফার জিকির মাসনুন দোয়া অল টাইম উইদাউট অ্যাবলিউশন, অযু ছাড়া যে কোনো সময়কে জিকির বা মাসনুন দোয়া পড়া কোনো অসুবিধা নেই? মানে মাসনুন জিকিরগুলো অযু ছাড়া করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, পড়া যাবে অযু ছাড়া।
বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওযু নেই, মানে যেটা আমার মুখস্থ যেটা আছে, যে আপনার মুখস্থ যেটা আছে, অথবা মানে এছাড়া জিকির আজকার যেগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওযু ছাড়া তো করা যাবে, যে কোনো দোয়া ওযু ছাড়া করা যাবে, ওযু ছাড়া পড়া যাবে। ভাই, আপনি আপনার প্রশ্নগুলো রিটার্ন ইমেইলে পাঠানোর একটা অনুরোধ জানিয়েছিলেন, আমাদের তো সেই ব্যবস্থাপনা নেই, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। প্রশ্ন পাঠানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে স্টান সিটি টাওয়ার, গিয়াস রোড, ঢাকা থেকে। আগের চিঠি অনেকগুলো প্রশ্ন আপনি পাঠিয়েছিলেন, আজকে আমরা আপনার 22 নম্বর প্রশ্নটি পড়ছি। লিখেছেন, সন্তান প্রসবের সময় পেট থেকে পা পর্যন্ত অনেকটা সতর ডাক্তারদের সামনে ওপেন হয়, এতে কি গুণা হবে? এর জন্য আমাদের আহলে ইলম বলেছে, মহিলা ডাক্তার আমাদের প্রত্যেক সেক্টরে, আমাদের মানে মহিলাদের এই ধরনের সিচুয়েশনে মহিলা ডাক্তারদের শরণাপন্ন হওয়া উচিত, এবং মহিলা ডাক্তারদের নিকট যদি মহিলারা সতর খোলা হয় অসুবিধা হবে না। কিন্তু এক্ষেত্রে দেখা হচ্ছে যে বিভিন্ন পেশায় মহিলাদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অবশ্যই অবশ্যই, যেমন মহিলা ডাক্তারদের মধ্যে একদল মানে গাইনি বিশেষজ্ঞ হওয়া, মুসলমানদের মহিলাদের মধ্য থেকে হওয়া ফরজে কেফায়া, একদল মহিলা ডাক্তার থাকবে যারা মহিলাদের এই সেবাগুলো দেবে। এই জন্য মহিলাদেরকে যদি নিকটে নিয়ে এই এই সেবাটা নেওয়া উচিত। যদি দেখা যায় কোথাও এরকম অবস্থা যে সেখানে মহিলা ডাক্তার পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে তো বাধ্য হয়ে পুরুষ ডাক্তারের কাছে যেতে হয়। অসুবিধা নেই, আর দরৌরাত তুমি দৌরাত, এটা আরবি একটা উসুল ফেকার নিয়ম, প্রয়োজন মানুষকে যখন মানে প্রয়োজন অনিষিদ্ধ নিষিদ্ধ কাজগুলোকে আল্লাহ তাআলা মানে অবস্থার আলোকে জরুরি অবস্থার কারণে পরিস্থিতির কারণে সেগুলো বৈধ হয়। আর সেখানে তো ডাক্তার একা থাকবে না, সেখানে নার্স থাকবেন, আরও অনেক লোকজন থাকবেন। জি, আর সে সময় যে একটা মানবিক অবস্থা, সেখানে মধ্যে অনেক সময় অনেক ক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদটা থাকে না। ওই জন্য ইনশাআল্লাহ এটা হলো অবস্থার আলোকে আমরা বলছি আর কি। জি, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানলাম। এবার আমাদের হাতে আরও একটি চিঠি পাঠানো হয়েছে ব্যাংক কলোনি পাটেরবাগ ঢাকা থেকে। লিখেছেন, সৌদি আরবের কারি আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত কি নেট থেকে ডাউনলোড করে তারপর আমরা তার সুর আয়ত্ত করতে পারবো? অসুবিধা নেই, চেষ্টা করুন, আল্লাহ আপনাকে চেষ্টা করলে আল্লাহ যোগ্যতা দেবেন তার সুরকে অনুসরণ করা, এটা কোনো অসুবিধা নেই। শুদ্ধ তেলাওয়াতের অনুসরণ যদি হয় সেটা তো সওয়াব হতে পারে, হইতে পারে, যে কোনো অসুবিধা। লিখেছেন, সালাতে দুই সেজদার মাঝে যখন আমরা বসে দোয়া করি তিনবার রাব্বিক ফিরলি, তখন শাহাদাত আঙ্গুলি কি তাশাহুদের সময় যেমন করি তেমন করব? রাব্বিক ফিরলি তিনবার নয়, দুইবারের ইয়েটা বেশি হাদিসের মধ্যে আসছে, রাব্বিক ফিরলি, রাব্বিক ফিরলি দুইবার পড়া, তখন ওই অবস্থায় শাহাদাত আঙ্গুলকে তাশাহুদের সময় যেমন করি তেমন করব, ওভাবে উঠে রাখবেন, অসুবিধা হবে না। লিখেছেন, বিয়েতে ছেলের কতবার কবুল বলা সুন্না? একবার হলে হয়ে গেল। সাক্ষী কতজন লাগবে তার কবুল বলার সময়? দুইজন সাক্ষী লাগবে। লিখেছেন, বসে সালাত পড়লে রুকু সেজদার সময় দৃষ্টি কোথায় থাকবে? যদি বসে সালাত আদায় করা হয় তাহলে রুকু সেজদার সময় যে হাতের হাঁটুর উপরে চোখের বলয়ের মধ্যে সেজদা জায়গাটাও চলে আসবে, আর হাঁটুর উপরে দিকেই দৃষ্টি যাবে, দুটো সমন্বয় করতে হবে, সমন্বয় করতে হবে দুটার মধ্যে। তো সময়ের কারণে আজকে আমরা আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিভিন্ন প্রশ্ন পেলাম, বিচিত্র প্রশ্ন পেলাম, এতে উপলব্ধি করা যায়, অনুভব করা যায় আমাদের জীবন বিচিত্র সম্পর্ক সূত্রে গ্রথিত। এবং এইসব গ্রন্থনায়, এসব চারিভিতে ইসলামের বক্তব্য আছে সুস্পষ্টভাবে, অর্থাৎ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আসুন এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধানকে আমরা জানার, উপলব্ধি করার চেষ্টা করি, মননে গ্রথিত করি, এবং জীবনকে, পরিবার, সমাজকে
শুদ্ধ করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক, আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।